ফের ভিন রাজ্যে শ্রমিকের মৃত্যু। এবার ভিন রাজ্যে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নিমতিতা অঞ্চলের এক শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম গোপাল মণ্ডল, বয়স 29। তার বাড়ি শামশেরগঞ্জের থানার নিমতিতা অঞ্চলের বিন্দুপাড়া গ্রামে। দিন কয়েক আগেই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের রেণুপুরে গিয়েছিলেন ওই শ্রমিক। কিন্তু গত মঙ্গলবার রাতে ঘরের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়েছে বলে খবর পায় পরিবারের সদস্যরা। তারপরেই বুধবার উত্তরপ্রদেশের হাসপাতালে দেহ ময়নাতদন্ত করে বৃহস্পতিবার সকালেই ওই শ্রমিকের মৃতদেহ বাড়ি নিয়ে আসা হয়। এদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে ফের একবার শ্রমিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ইউপি গেছিল কাজে, ওই ঠিকাদারের 2 বছর থেকে কাজ করে, আবার ওই ছিল বাড়ি, বাড়ি এসে আবার 5-7-6 দিন ছিল বাড়িতে, তারপরে আবার কাজে গেছিল, কাজে গেছিল, ফোন করে কাজ করে। কি কাজে গিয়েছিল? এই কাজ করতো, এই কাঠের কাজ করতো। তো তারপরে যেদিন মারা যায় সেদিন সকালে ফোন করেছিল আমার শাশুড়িকে, তো ফোন করেছিল, ফোন করলো, কথা টথা সবই বললো। তারপরে আধা ঘন্টা পরে খবর আসছে যে ছেলেটা মারা গেল। তো মারা গেল তো আমরা সঠিক খবরটা কিছু পাচ্ছি না, যে কীভাবে মারা গেল, কি হচ্ছে, কি হলো, এই খবরটা আমরা কিন্তু সঠিক পাচ্ছি না। আমরা ঠিকাদারকে ফোন করছি, দাদা কি হলো বলছে, আমিও কিছু বলতে পারছি না, আমি বাড়িতে আছি, বাইরে নাই। তো ঠিকাদারকে বললাম যে তুমি আপনার পোস্টমর্টমটা আমাদের লাশটা আমাদের বাড়ি পাঠাও। তো বলছে ঠিক আছে দাদা, আমি লাশটা পাঠাচ্ছি বাড়ি, কিন্তু আমরা ঠিক সঠিক খবরটা আমরা কিছু পাইনি এখন, সঠিক খবরটা কিছু পাইনি। যে মারা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে গোপাল মণ্ডল। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে ধুতরিপাড়া, পিনপাড়া। কবে গিয়েছিল কাজে? 1 সপ্তাহ হয়েছিল। কবে মারা গিয়েছে? মারা গেছে 5 তারিখে, পরশুদিন। আজকে ওর বডিটা বাড়ি এলো। তো আমরা এখন সঠিক খবরটা পাইনি যে কিভাবে মারা গেছে, সঠিক খবরটা পাইনি। আপনার নাম? আমার নাম প্রদীপ মন্ডল। যে মার ওর ভগবান পথ হয়। দলিল লেখক ল ক্লার্ক মোহরেল, লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা, পিতা রুবল আলী। এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয়। এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয়। বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো এভিডেভিট করা হয়। স্থান বাবুপুর পোস্ট, 3 পাকুড়িয়া, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126089804 অথবা 8250689903।